আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও আপনাদেরকে লন্ডন বাংলা ভয়েসে স্বাগত জানাচ্ছি। এখন আসলে যে নিউজটি নিয়ে এসেছি সেটি মর্মান্তিক। আমরা বিবিসি সংবাদ মাধ্যমে যেটি স্ক্রিনে দেখতেছেন সেটির মাধ্যমে জানতে পারলাম যে ওয়েস্ট লন্ডনে, নর্থ ওয়েস্ট লন্ডনে 17 বছরের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাতে, রাত 11টার পর একটি বার্থডে পার্টি শেষে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ এবং বিবিসি জানিয়েছে যে বার্থডে পার্টির পরেই এখানে মারামারির ঘটনা ঘটে এবং ছুরিকাঘাতের ঘটনা ঘটে, এবং ঘটনায় 17 বছরের এক কিশোর ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। যদিও খবর পেয়ে দ্রুত অ্যাম্বুলেন্স এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু এর আগে সেই কিশোরটি মৃত্যুবরণ করে। ঘটনাটি ঘটেছে স্থানীয় কিলবার্নের গ্যানভিল রোডে। ঘটনায় আর একজন 17 বছর বয়সী কিশোর এবং 20 বছরের কম বয়সী একজন তরুণীকে হাসপাতালে নেয়ার আগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সর্বশেষ পুলিশ এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে এবং স্থানীয়দের কাছ থেকে আরো তথ্য আশা করছে, যারা যাতে কেউ কোনো তথ্য জানলে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এবং পুলিশ জানিয়েছে ঘটনাটি একটি বার্থডে পার্টির পরেই ঘটনাটি ঘটে। আরেকটি সংবাদ আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন, সেটি হচ্ছে গত রোববার পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত বলা যায় ফরেস্ট গেটের ইস্টাম পার্কে এই ঘটনাটি ঘটে, এবং এই ঘটনায় 16 বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত একজন কিশোরের মৃত্যু হয়েছে। তো এই মৃত্যু আসলে কমিউনিটিতে খুবই নাড়া দিয়েছে। মাত্র 16 বছর বয়সে ওয়েস্টার্ন পার্কে এই বাংলাদেশি ছেলেটিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়, এবং তাকে হাসপাতালে নেয়ার আগে, সরি, তাকে হাসপাতালে নেয়ার পরদিন সে মৃত্যুবরণ করে। তার নাম হচ্ছে রাহান আহমেদ আমিন, বয়স মাত্র 16 বছর। তো এই লন্ডনে আসলে বেশ কিছুদিন যাবৎ ছুরিকাঘাতের ঘটনা বেশ বেড়ে গেছে, এবং এই ঘটনাগুলো টিনেজারদের কাছ থেকেই হচ্ছে, এবং একজন আরেকজনকে তুচ্ছ ঘটনায় নির্মমভাবে হত্যা করতেছে। অনেকগুলো আবার গ্যাং রিলেটেড ঘটনাও ঘটছে। তো আপনারা যারা অভিভাবক, আপনাদের সন্তানকে একটু নিরাপদে রাখুন, এবং তারা কোথায় যাচ্ছে, কি করছে, সে বিষয়ে একটু নজর রাখুন। যদি আপনার সন্তান কোনো বাদ পথে থাকে, আপনি যদি কন্ট্রোলের ভিতরে না আনতে পারেন, আপনি অবশ্যই পুলিশের শরণাপন্ন হবেন এবং সোশ্যাল ওয়ার্কারের শরণাপন্ন হবেন, তারা হয়তো আপনাকে হেল্প করতে পারেন।